কি ব্যাপার নাজিবা, এখানে বসে আছো? চলো প্র্যাকটিস করি, একটা ম্যাচ খেলি। ইচ্ছা করছে না, তুমি খেলো। আরে বাবা চলো তো, একটা ম্যাচ খেলে ভালো লাগবে। হ্যাঁ চলো চলো চলো, আসো। নাজিবা, নাজিবা, তিথি, এক মিনিট, কি অবস্থা? নাজিবা, তুমি তো বোধহয় শুনেছো যে আমরা একটা স্পেশাল টিমকে দেশে বাইরে পাঠাচ্ছি। চায়না না জানো, জাপান কোথায় জানো? চায়না। এটা মূলত আমাদের অলিম্পিকের একটা প্রিপারেশন। ওখানে যারা ভালো করবে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে এন্ড বিদেশ থেকে কোচ আসবে। বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। না, ভালো সংবাদ তো তুমি এখনো শুনোনি। তোমাকে প্রাইমারি সিলেকশনে রাখা হয়েছে এন্ড সব ঠিক থাকলে তুমিও যাবে। সত্যি শাকের ভাই? কেন যাব না আমি? অফ কোর্স যাব। তোমার নামটা ইনফ্যাক্ট আমি সিলেক্ট করেছি এন্ড যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো ঝামেলা হবে না, তুমি সিলেক্টেড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ শাকের ভাই, থ্যাংক ইউ। আমি জানি আপনি আমার ব্যাপারে কতটা কেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ। দেখো নাজিবা, আমি তোমাকে কেয়ার কেন করব না? তোমার মতো এত এনার্জেটিক একটা মেয়ে পাওয়া তো আসলে খুব টাফ, তাই না? আচ্ছা শোনো, তোমার ফর্মটাও আমি নিয়ে এসেছি, তো তুমি আমার সাথে একসাথে ফর্মটা ফিল আপ করে নিও এখনই। ফর্মটা অ্যাকচুয়ালি আমি আমার বাসায় ফেলে আসছি। তুমি একটা কাজ করো না, তুমি সন্ধ্যায় আমার বাসায় চলে আসো। আমার বাসায় ইনফ্যাক্ট একটা রেড ওয়াইনের বোতল আছে, তুমি তো লাইক করো। বাসায়? হ্যাঁ বাসায়। বাসে ইনফ্যাক্ট কেউ নাই, সারা রাত আড্ডা করলাম, এনজয় করলাম। তোমার ইনফ্যাক্ট রাতে ফেরারও কোনো টেনশন নাই, আমি তো আছি। আর কে কে যাবে? আর কেউ যাওয়ার কি দরকার, আমি আর তুমি থাকবো। শোনো নাজিবা, make me happy. আর আমি যদি হ্যাপি থাকি তাহলে বুঝো তো ফেডারেশনের সব বড় ভাই তো আমার পরিচিত, তোমার বিদেশ টুরটা কেউ আটকাতে পারবে না। এভরিথিং ইজ কনফার্ম। জাস্ট একটু বাসে আসলা, বুঝো তো। কি ব্যাপার, চুপ করে আছো? বিশ্বাস হচ্ছে না আমি যে তোমাকে এত হেল্প করতে চাইছি। আমার হেল্প লাগবে না। এটা তুমি কি বলছো? হেল্প তো তোমার লাগবে, আমি ওর কোচ। তোমার তো এটা সৌভাগ্য যে আমি তোমাকে আমার বাসায়। বাসায় হেল্প না করে আপনি আমাকে মাঠে হেল্প করুন স্যার।